Hello, girl. Are you fine? I am also fine. Before starting my class, my request, if my class is so informative and helpful for you, please subscribe my channel and share with your friend. Bondhura, jodi amar class ta tomader bhalo lage thake ebong apnar tottobhul mone hoy, obosshoi amar channel ta ke subscribe koren ebong bondhuder sathe share koren. Bondhura, ajke amra dekhbo nobom dashom shrenir पदार्थ विज्ञान षष्ठ अध्याय आलुर प्रतिफलन। बंधुरा आलुर प्रतिफलन बोझार आगे हमारे किस बेसिक किस विषय आगे जानते हैं जमन आलुर संज्ञा कि आलु प्रकृति दीप्तिमान वस्तु दीप्तिहीन वस्तु इत्यादि। बंधुरा आज के तरह बेसिक विषयगुल आलोचना करी। प्रथम बुझे हमें आलू मैं आलुर संज्ञा आलू की जेहतु हमें आलुर प्रतिफलन बुझब तेल अवश्य आलू बोझाटा दरकार आ। तो बंधुरा আমরা জানি কোনো কিছু কাজ করার সামর্থ্য কি বলে শক্তি বলে, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলতে পারি। আর আলো হচ্ছে ঠিক এক প্রকার শক্তি। আমরা জানি এই পৃথিবীতে জড়জগতে শক্তি হচ্ছে নয় প্রকার, তার মধ্যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। এবার আমরা আলোর সংজ্ঞা যদি বলি আলো কাকে বলে, আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। আমি আবার বলি আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখব যে আলোর প্রকৃতিটা কি। আলোর প্রকৃতি বলতে বোঝায় আলোর বৈশিষ্ট্য বা আলোর ধর্মগুলো কি। বন্ধুরা আলোর প্রথম নাম্বার ওয়ান যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আলোর প্রতি সেকেন্ডে ব্যাক 3×10⁸ ms⁻¹। অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে এত, মানে আলোর ব্যাগটা হচ্ছে প্রতি সেকেন্ডে এত এত মিটার, 3×10⁸ মিটার প্রতি সেকেন্ডে আলো যাইতে পারে। ঠিক আছে, তারপরে আলোর মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। আলোর প্রতিফলন ঘটে, আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিভিন্ন ধরনের আলোকীয় ঘটনা ঘটতে পারে। আমরা তিন নম্বর বলতে পারি আলোর কিছু দুই ধরনের ধর্ম থাকতে পারে। আলো কিছুটা হচ্ছে কণা ধর্ম, আবার কিছুটা হচ্ছে তরঙ্গ ধর্ম। আমি আবার বলি বন্ধুরা আলোর দুইটা ধর্ম হতে পারে, কণা ধর্ম হতে পারে, আবার তরঙ্গ ধর্ম হতে পারে। আমরা চার নম্বরে বলতে পারি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সাধারণতভাবে আলো সবসময় সরল পথে চলে। সরল পথে বলে বন্ধুরা একটু বোঝার চেষ্টা করি, আমি ধরেন আমি এই জায়গা থেকে আলো দিলাম, এই জায়গা থেকে আলো দিলাম, আমি এদিক থেকে যদি আলো যদি নির্গত হয় ধরেন আলো সোজা এদিকে যেতে পারে না। অর্থাৎ আলো সবসময় কোন পথে চলে, সরল পথে চলে বা সোজা পথে চলে। ঠিক আছে, যদি পথের মধ্যে কোনো বাধা যদি না থাকে, যদি পথের মধ্যে কোনো বাধা থাকে তাহলে আলো সোজা সরল পথে যেতে পারে না। আমি আবার বলি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আলো সবসময় সোজা বা সরল পথে চলে, যদি গতিপথে কোনো বাধা না থাকে। কিন্তু যদি গতিপথে কোনো বাধা থাকে তাহলে আলো তার দিক পরিবর্তন করতে পারে, এবং আলোর যে দিক পরিবর্তন ঘটনা ওইটার সাথে মূলত আমার আলোর প্রতিফলনটা কি সম্পর্কিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম আলোর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, আলোর বিভিন্ন আলোর ব্যাগ প্রতি সেকেন্ডে এত। তাহলে আমরা কি বুঝলাম বিভিন্ন ধরনের কণার আলোর বিভিন্ন প্রকৃতি বা বৈশিষ্ট্য বুঝলাম। আলোর বৈশিষ্ট্যর মধ্যে প্রথম আমরা বলছিলাম আলোর বেগ প্রতি সেকেন্ডে 3×10⁸ মিটার, এটা যা বলি আমরা 3×10⁸ ms⁻¹। আলোর দুই ধরনের ধর্ম থাকে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। তারপরে বিভিন্ন ধরনের আলোকীয় ঘটনা ঘটতে পারে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপনয়ন, সমবর্তন, বিভিন্ন ধরনের আলোকীয় ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা সেটা আমরা বলতে পারি কি আলো সবসময় কি সরল পথে চলার চেষ্টা করে চলে, যদি গতিপথে যদি কোনো বাধা না থাকে। কিন্তু গতিপথে যদি কোনো বাধা থাকে, ধরে নিলাম আমি যদি এখানে একটা বস্তু আছে তার আলোটাকে এদিকে যাইতে পারবে, অবশ্যই সেই দিকে ফিরে আসবে। অথবা এরকম যদি কোনো বাধা থাকে তাহলে আমার আলোটা এদিকে না গিয়ে এদিকে ফিরে যাবে। অর্থাৎ গতিপথে বাধা থাকলে আলো তার দিকের পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আলোকীয় ঘটনা। বন্ধুরা এবার আমরা দেখব বিভিন্ন বস্তু দীপ্তিমান বস্তু বা দীপ্তিহীন বস্তুটা কি। বন্ধুরা দীপ্তিমান এবং দীপ্তিহীন বস্তু বোঝার জন্য আমাকে এখানে যে চিত্রটা দেওয়া আছে সেটাকে অবশ্যই ফলো করতে হবে। বন্ধুরা প্রথমে বুঝি দীপ্তিমান বস্তু কি।
আসলে বন্ধুরা আমাদের চারপাশে যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুই হয় দীপ্তিমান হবে না হয় দীপ্তিহীন হবে, দুটা থেকে একটা হবে অবশ্যই। এবার দীপ্তিমান বস্তু কি? যে সমস্ত বস্তু থেকে সবসময় আলো নির্গত হয় তার হচ্ছে কোন বস্তু? দীপ্তিমান বস্তু। আমরা যদি বলতে পারি এরকম, আমাদের সূর্য, সূর্য থেকে অনবরতভাবে আমাদের চোখে আলো পড়তেছে না, তো সূর্য কোন বস্তু? অবশ্যই দীপ্তিমান বস্তু। ঠিক আছে, আমরা বলতে পারি আমাদের বাসার মধ্যে যে বাল্বগুলো ইউজ করি, এনার্জি লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু দীপ্তিমান বস্তু যখন সে আলো দেয়। তারপর সূর্য, নক্ষত্র, তারা সবারই প্রত্যেকে আলো দিতে পারে এবং এগুলোকে বলা হয় কোন বস্তু? দীপ্তিমান বস্তু। আর কিছু কিছু বস্তু আছে, আমরা যে বস্তুগুলো থেকে আলো নির্গত হয় না, আমাদের চারপাশে বাড়িঘর আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, তাদের শরীর থেকে কোনো আলো নির্গত হয়? অবশ্যই না। তাহলে আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি এসবগুলো হচ্ছে দীপ্তিহীন বস্তু। এবার বন্ধুরা আমরা দীপ্তিমান এবং দীপ্তিহীন বস্তুগুলো বুঝলাম, কিন্তু দীপ্তিমান বস্তু থেকে আলো সবসময় নির্গত হয়, দীপ্তিহীন বস্তু থেকে আলো নির্গত হয় না। বন্ধুরা এবার আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কীভাবে দেখতে পাই? প্রথমে বিজ্ঞানীদের এখন পর্যন্ত যে ধারণা সেটা হচ্ছে যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেই বস্তুটাকে কি দেখতে পাই। ঠিক আছে, আমরা যদি ধরেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, অবশ্যই সূর্য থেকে আমার চোখে আলো এসে পড়তেছে, সেই কারণে আমি সূর্যকে দেখতে পাই। আমি একটা এনার্জি বাল্বের সামনে দাঁড়িয়ে আছি, এনার্জি বাল্ব থেকে আলো অবশ্যই আমার চোখে এসে পড়তেছে, সেই কারণে আমি এনার্জি বাল্বটাকে দেখতে পাই। বন্ধুরা লক্ষ্য করি আমার প্রথম যে চিত্রটা, আমি ধরে নিলাম এটা একটা সূর্য, এটা হচ্ছে একটা পাথর, এটা আমার মানুষের একটা চোখ, বন্ধুরা লক্ষ্য করি এই যে সূর্য, সূর্য থেকে আলো সরাসরি আমার চোখে আসতে পারে না, অবশ্যই পারে, সেই কারণে আমি সূর্যটাকে দেখতে পাই। আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পারছি, দেখতে পাই। কিন্তু তাহলে আমরা বলছিলাম কি দীপ্তিমান বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখনই কেবল আমরা বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে, সেই কারণে আমরা সূর্যকে দেখতে পাই। আমাদের বাল্ব থেকে বাড়ির বিভিন্ন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাছাড়াও বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে এসে পড়ে, সেখানে আমরা বাল্বটাকে দেখতে পাই। এখন প্রশ্ন হলো বন্ধুরা এই যে পাথর, পাথর থেকে কোনো আলো আসে সে কি দীপ্তিমান নাকি দীপ্তিহীন? সে অবশ্যই কি দীপ্তিহীন বস্তু। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি এই যে সূর্যটা সেটা কোন বস্তু? এটা সূর্যটা অবশ্যই দীপ্তিমান বস্তু, কারণ সে আলো ছড়াইতে পারে। কিন্তু আমাদের যে পাথর, পাথরের নিজস্ব কোনো আলো আছে নাই, তার সে অবশ্যই দীপ্তিহীন বস্তু। তো আমি বলে আসছিলাম যে এরকম যে দীপ্তিমান বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে কেবলমাত্র আমরা তখনই বস্তুটাকে আমরা দেখতে পাই। যে বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়বে আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। সূর্য থেকে আলো আমাদের চোখে এসে পড়তেছে, সেখানে আমরা সূর্যকে দেখতে পাই। কিন্তু বাস্তবে কি আমরা পাথরকে তো দেখতে পাই? দেখতে পাই না, আমরা চারপাশে পাথর, ঘরবাড়ি সব কিছু তো আমরা দেখতে পাই। তাহলে এরা তো দীপ্তিহীন বস্তু না? এখন প্রশ্ন হতে পারে আমরা কীভাবে দেখতে পাই তাদেরকে? ওদের লক্ষ্য করি আসলে এই কথাটা সত্যি যে যে বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়বে আমরা সেই বস্তুটাকে দেখবো, যে বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়বে না সেই বস্তু থেকে আলো সেই বস্তুকে আমি দেখতে পারবো না। যেমন একটু লক্ষ্য করি, এখন আমরা একটা এক্সাম্পলের সাথে বিষয়টা আমরা ক্লিয়ার করতেছি। বন্ধুরা লক্ষ্য করেন এই পাথরটা কিন্তু দীপ্তিহীন বস্তু, কিন্তু দীপ্তিহীন বস্তুর উপরে আলো কোথায় এসে পড়তেছে? পাথরের উপরে। এবার পাথরের মধ্যে ধাক্কা খেয়ে সূর্য আলোটা আমাদের চোখে আসতেছে। এখন বন্ধুরা আমার চোখে যে আলোটা আসতেছে এই সূর্য থেকে আসতেছে নাকি পাথর থেকে আসতেছে? আপাতত দৃষ্টিতে মনে হয় পাথর থেকে, যদিও সূর্য থেকে আসে কিন্তু পাথরের মধ্যে ধাক্কা খেয়ে বা বাধা পেয়ে সেটা চোখে আসতেছে। এবার যে জায়গা থেকে আলোটা আসে আমরা তো সেই জায়গাটা দেখতে পাই। এখন এই মুহূর্তে আলোটা কোন জায়গা থেকে আসতেছে? পাথর থেকে, সেই কারণে আমি পাথরটাকে দেখতে পাই। বন্ধুরা তার বিষয়টা বুঝতে পারছি, সূর্য থেকে আলো আসে বা এনার্জি বাল্ব থেকে যে জায়গা থেকে আলো আসুক না কেন আমাদের চারপাশের যে বস্তুগুলো সেই বস্তুগুলোর মধ্যে হলো বাধা ভাবতে হয়, বাধা পেয়ে আলোটা আবার আমাদের কোথায় ফিরে আসে? চোখে ফিরে আসে, তখন আমরা সেই বস্তুটাকে
দেখতে পাই। বন্ধুরা আমরা যে আজকে আলোচনা করবো কি আলুর প্রতিফলন, তো বন্ধুরা আলুর প্রতিফলন নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো, সেহেতু অবশ্যই আমাদেরকে এই ঘটনার সাথে আলুর প্রতিফলনের যে কি সম্পর্ক একটু বোঝা দরকার, ঠিক আছে? অথবা দেখি তো সূর্য থেকে আলো পাথরের উপর আসছে, পাথরের মধ্যে ধাক্কা খেয়ে আমার চোখে ফিরে আসছে আসছে, তো এই যে ঘটনাটা আলু যখন বাধা পেয়ে তার দিকটা পরিবর্তন করে এই যে দিক পরিবর্তনের যে ঘটনা সেটাকে বলা হয় আলুর প্রতিফলন। অর্থাৎ আলুর প্রতিফলন যদি না হতো, তা না থাকতো, তাহলে কিন্তু আমরা পাথরটাকে দেখতে পাইতাম না, ঠিক আছে? আমার চারপাশের বস্তুগুলো সেগুলো দেখা সম্ভব না, একমাত্র আলুর প্রতিফলনের কারণেই যে কোনো বস্তুর উপর আলো পড়ে তারপর ওইখান থেকে বাধা পেয়ে আবার চোখে ফিরে আসে এবং আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এখন কিন্তু একটু লক্ষ্য করি, ধরে নিলাম আমার এই জায়গাতে সেম আরেকটা পাথর আছে, এখন ধরে নিলাম সে আলোটা এসে আমার এই পাথরটার উপরে পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু এখানে বাধা পেয়ে আলোটা কোথায় ফিরে যাবে? চোখের পিছনে, এই চোখের ভিতরে যাচ্ছে না, এই কারণে আমরা যখন পিছন দিকে থাকাই আমরা পিছন থেকে আমরা বস্তুকে দেখতে পাই না, কারণ হচ্ছে পিছন দিকে আলো যে বস্তুগুলো আমাদের আলো করে সে আলোটা বাধা পেয়ে আমার চোখের মধ্যে আসতে পারে না, সেই কারণে আমরা দেখতে পাই না। তাহলে বন্ধুরা আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কোনো বস্তুকে দেখার জন্য আমার আলোর প্রতিফলনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে বন্ধুরা? এবার আমরা দেখব পরবর্তীতে তিনটি আলোকীয় ঘটনাকে একটু বুঝে একটু আমরা চিত্র থেকে লক্ষ্য করি আলুর তিন ধরনের ঘটনা ঘটতে পারে। আবার প্রশ্ন হচ্ছে কখন ঘটতে পারে? যখন একটা বস্তু থেকে নির্গত আলু বা একটা দীপ্তিমান বস্তু থেকে যখন আলু সরল পথে চলতে কোথাও একটা এসে পড়ে, কোনো বাধার মধ্যে পড়ে, যখন আলোটা কোনো কিছুর উপর পতিত হয় তখন একই সাথে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের ঘটনা? নাম্বার ওয়ান, এদিক থেকে আমি ধরে নিলাম যে একটা দীপ্তিমান বস্তু, এটা থেকে আলু নির্গত হচ্ছে, নির্গত এসে হয়ে এবি একটা তল আছে, সেই তলের মধ্যে পড়ে গেল, কিসের মধ্যে? এই এবি তলের মধ্যে, ঠিক আছে? তো এবি তলের মধ্যে আলু আপতিত হওয়ার পরে আলুগুলো কী হবে? আলু দেখি আমরা দুই দিকে গেছে, একটা হচ্ছে অয়ন পথে, একটা গেছে অয়ন পথে। অর্থাৎ এই এবিটা কিন্তু একটা বাধা পাওয়ার পরে তিন ধরনের ঘটনা ঘটে। নাম্বার ওয়ান যে ঘটনা সেটা হচ্ছে নাম্বার ওয়ান শোষণ। অর্থাৎ আমার এবিতলের উপর যে পরিমাণ আলুটা পড়লো তার কিছু পরিমাণ আলু এই অবিন্দুতে শোষিত হয়ে যাবে, আলুর পরিমাণটা কী হয়ে যাবে, কিছুটা কমে যাবে। আবার কিছু পরিমাণ আলু এই যে পর্দাটা আছে সেই পর্দা বেদ করে চলে যাবে কোন পথে? অয়ম পথে। অর্থাৎ কোনো বিভেদ তলে আলু যখন ব্যাত করে অন্য পথে চলে যায় তখন সেই ঘটনার মানে আলুর প্রতিসরণ করবে। আবার কিছু পরিমাণ আলু আসবে বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে উল্টা ফিরে আসে, এটাকে বলা হবে কি প্রতিফলন। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আলু পড়ে তখন তার মধ্যে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, কিছু পরিমাণ আলু শোষিত হবে, কিছু পরিমাণ আলু সেই বিভেদ তলকে ব্যাত করে চলে যাবে, দ্বিতীয় মাধ্যমে চলে যাবে, আর কিছু পরিমাণ আলু আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, যেটাকে আমরা বলা হয় কি আলুর প্রতিফলন। তো বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারছি কোনো বস্তুর উপর আলো পড়লে কী কী ধরনের ঘটনা ঘটতে পারে, ঠিক আছে বন্ধুরা? এবার আমরা দেখবো আলোর প্রতিফলনের সংখ্যা। তো আলোর প্রতিফলনটা কি? আলোর প্রতিফলন সংখ্যা হচ্ছে, বন্ধুরা লক্ষ্য করি, যখন কোনো বস্তু থেকে নির্গত আলোকরশ্মি সরল পথে চলে এবং সরল পথে চলার সময় গতিপথে যদি কোনো বাধা থাকে, কিছু পরিমাণ আলো সে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আমি ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে প্রথম মাধ্যম আর এই ফার্স্ট হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যম। কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে আবার ফিরে আসে, প্রথম মাধ্যমে আলো ফিরে আসার যে ঘটনা তাকে বলা হয় আলোর প্রতিফলন। আমি আবার বলি বন্ধুরা, যখন আলোকরশ্মি সরল পথে চলে তার চলার পথে যদি বাধা থাকে তাহলে আলো বাধা পথে সরল পথে বাধা পেয়ে কিছু পরিমাণ আলু আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, আলুর এই ঘটনাকে বলা আলুর প্রতিফলন। আশা করি বন্ধুরা আমার এই যে ওয়াম যে আলুটা আমার ধরে আমার আলুটা এটা আমি ধরে নিলাম পিও পথে গেল, গিয়ে অবিন্দুতে আপতিত হয়ে ওয়াম পথে ফিরে আসলো, এই যে ওয়াম যে রশিটা এটা হচ্ছে কোন ঘটনা? এটা আলুর প্রতিফলনের ঘটনা, ঠিক আছে?
আর এই যে রশ্মিটা এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আশা করি বন্ধুরা বুঝতে পারছি। তারপরে আমরা আবার প্রতিফলন বোঝার পরে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বিষয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা এটা বোঝার জন্য আমাদের উপরের চিত্রটিকে থাকাতে হবে। বন্ধুরা একটু লক্ষ্য করি, আমি ধরে নিলাম ও এ একটা আলোক রশ্মি। কোনটা? ও এ। যে ও এ আলোক রশ্মিটা এটা এ বিন্দু থেকে ও বিন্দুতে আসবে, আর এম ও এন একটা তল। এই যে ও এ আলোক রশ্মিটা কোথায় এসে আপতিত হলো? অ বিন্দুতে। অ বিন্দুতে আপতিত হওয়ার পরে অ বিন্দু থেকে বাধা পেয়ে কিছুটা আলো অবিপথে ফিরে গেল না? অবিপথে ফিরে গেল। তাহলে এই যে অবিজের রশ্মিটা এটা কোন রশ্মিটা? প্রতিফলিত রশ্মি। বন্ধুরা আমরা বোঝার চেষ্টা করবো আপাতিত রশ্মি কি প্রতিফলিত রশ্মি কি। আর আলো এসে যে বিন্দুতে পড়ে, আলোটা এসে যে বিন্দুতে কি হয় পড়ে, তাকে বলা হয় আপতন বিন্দু। কোন বিন্দু? আপতন বিন্দু। যে রশ্মিটা এসে আপতন বিন্দুতে পড়ে তাকে বলা হয়, এবার আমরা বুঝবো আপাতিত রশ্মি কি প্রতিফলিত রশ্মি কি অবিলম্ব। বন্ধুরা লক্ষ্য করি, যে রশ্মি এসে কোনো বিন্দুতে আপতিত হয় তাকে বলা আপতিত রশ্মি। তাহলে আমরা চিত্রের মধ্যে বলতে পারি কোনটা আপতিত রশ্মি? অবশ্যই হচ্ছে ও এ, ঠিক আছে। তারপর আপতিত রশ্মি কোনো বিন্দুতে আপতিত যখন হবে সেই বিন্দু থেকে বাধা পেয়ে অন্য পথে ফিরে যাবে, সেটাকে বলো কোন রশ্মি? প্রতিফলিত রশ্মি। চিত্রের মধ্যে অবি হচ্ছে অবশ্যই প্রতিফলিত রশ্মি। এবার আমরা বুঝি অবিলম্ব কি। আপতন বিন্দুতে যদি 90 ডিগ্রি বরাবর কোনাকি, এই যে কোনটা সেটা অবশ্যই হচ্ছে কি 90 ডিগ্রি। আপতন বিন্দুতে যদি কোন লম্ব আঁকা হয়, যেটা আমরা লম্ব বলি 90 ডিগ্রি বলি, আপতন বিন্দুতে 90 ডিগ্রি যদি কোনো আঁকা হয় বা যে রেখা আঁকা হবে সে রেখাটাকে বলা হবে কি অবিলম্ব। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি অডি হচ্ছে অবিলম্ব, ও এ হচ্ছে অবৈধ রশ্মি, অবি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার আমরা বন্ধুরা বোঝার চেষ্টা করব আপতন কোন কি প্রতিফলন কোন কি। আচ্ছা বন্ধুরা লক্ষ্য যদি করি আমরা দেখি, একটা কোন কিন্তু এদিকে তৈরি হয়, আবার একটা কোন কিন্তু এদিকে তৈরি হয়, দুই দিকে কোন। এখন প্রশ্ন হচ্ছে আপতন কোন কোনটা? এটা হচ্ছে তল, আর এটা হচ্ছে অবিলম্ব। তলের সাথে কোন নাকি অবিলম্বের সাথে কোন? বন্ধুরা আমরা এই জায়গাতে অনেকে মিস্টেক করি। সবসময় মনে রাখতে হবে আপতন কোন বা প্রতিফলন কোন সবসময় হবে অবিলম্বের সাথে যে কোনটা তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন তৈরি করবে তাকে বলা হয় আপতন কোন। তাহলে চিত্রের মধ্যে আপতন কোন কোনটা অবশ্যই তোমার কোন কোনটা আই কোন। কোন কোন? আই কোন। এবার প্রতিফলিত কোন কোনটা? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোনটা তৈরি করে সেটা হচ্ছে প্রতিফলিত কোন। এখানে প্রতিফলিত কোন হচ্ছে কোনটা? আর কোন। অবশ্যই বন্ধুরা ভুল করে কিন্তু এটা বলা যাবে না, বা এটাও বলা যাবে না। অর্থাৎ আপতিত কোন, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন তৈরি করে তাকে বলা আপতন কোন। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন তৈরি করে তাকে বলা হয় প্রতিফলিত কোন। বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কোনটা আপতন কোন, কোনটা প্রতিফলিত কোন। তো তারপরে আরেকটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, ধরেন আপতন কোনটা এখানে আমি ধরে নিলাম 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। তো প্রতিফলন কোনটা কত হবে? সবসময় মনে রাখতে হবে আপতন কোণের মান যত হয় প্রতিফলন কোণের মানও তত হবে। তাহলে এখানে প্রতিফলন কোণের মান হবে 40 ডিগ্রি। অর্থাৎ আমরা সবসময় দেখতে পারি আপতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় কি থাকে? সমান থাকে। বন্ধুরা আশা করি আমরা আজকের বিষয়টা সবাই সবগুলোই বুঝতে পারছি। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যত বেশি পারেন শেয়ার করেন। তো বন্ধুরা সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো বিভিন্ন ধরনের এই আলোর প্রতিফলনের বাকি অংশগুলো। তো সবাই আশা করি আমার সাথে থাকবেন। শুভ বিদায়।